বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক অসপি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অফ লিভার। দেখো, পরীক্ষার সময় যখন আমাদের লিভার পড়বে তখন আমরা দেখব যে লিভারের সাথে শুধু লিভারই থাকে না, এর সাথে গল ব্লাডার থাকে, পার্ট অফ দ্য ইনফেরিয়ার হ্যানাকাভা থাকে। তাহলে আমরা ভিসারা ধরে কি বলবো, যে দিস ইজ দ্য ভিসারা অফ দ্য লিভার উইথ গল ব্লাডার অ্যান্ড পার্ট অফ দ্য ইনফেরিয়ার হ্যানাকাভা, যদি থাকে পার্ট অফ দ্য ইনফেরিয়ার হ্যানাকাভা। এরপর কি আমাদেরকে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। অ্যানাটমিক্যাল পয়েন্টস কি বলবো আমরা, যে গ্রুপ ফর ইনফেরিয়ার ভ্যানাকাভা অর ইনফেরিয়ার ভ্যানাকাভা লাইস ভার্টিক্যালি অন দ্য পোস্টেরিয়ার সার্ফেস, আর দ্য শার্প ইনফেরিয়ার বর্ডার ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস অ্যান্ড মার্কড বাই সিস্টিক নস। দেখো, এই দুইটা পয়েন্ট বললেই কিন্তু আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস বলা হয়ে যায়। যদি আমাদের ইনফেরিয়ার ভ্যানাকাভাটা থাকে, পার্ট অফ দ্য ইনফেরিয়ার ভ্যানাকাভা, তখন আমরা বলবো যে ইনফেরিয়ার ভ্যানাকাভা লাইস ভার্টিক্যালি অন দ্য পোস্টেরিয়ার সার্ফেস। আর যদি ইনফেরিয়ার ভ্যানাকাভা না থাকে তখন আমরা কি পাবো, গ্রুপ ফর ইনফেরিয়ার ভ্যানাকাভা, তখন আমরা বলবো গ্রুপ ফর ইনফেরিয়ার ভ্যানাকাভা লাইস ভার্টিক্যালি অন দ্য পোস্টেরিয়ার সার্ফেস। আর দেখো, দিস ইজ দ্য ইনফেরিয়ার বর্ডার ইট ইজ শার্প। এছাড়া জন্য বর্ডারগুলো আছে লিভারে, সেগুলি কি রাউন্ডেড, নট ওয়েল ডিমার্কেটেড। তাহলে যে শার্প ইনফেরিয়ার বর্ডার ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস অ্যান্ড মার্কড বাই সিস্টিক নস, এই জায়গাটাকে আমরা কি বলি, সিস্টিক নস। তাহলে গেল অ্যানাটমিক্যাল পয়েন্টস। এইবার তোমাকে জিজ্ঞেস করা হবে যে হোয়াট ইজ লিভার। ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। এর পরের কোশ্চেন, লিভারটা বেসিক কোন টিস্যু। দেখো, আমরা প্রথমে বলছি কি, ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড, এবং গ্ল্যান্ড কি আমরা জানি যে এপিথেলিয়াল সেলস, সেটাই স্পেশালাইজড হয়ে যখন সিক্রেট করে তখনই তাকে আমরা গ্ল্যান্ড বলি। তাহলে লিভারটা বেসিক কোন টিস্যু, এপিথেলিয়াল টিস্যু। তাহলে এখানে তোমাকে আর একটা কোশ্চেন করা হবে, হোয়াট আর দ্য আদার বেসিক টিস্যুস। উই নো দেয়ার আর ফোর বেসিক টিস্যুস ইন আওয়ার বডি, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। পরের কোশ্চেন, যে তাহলে লিভারের কম্পোজিশন বলো। যেহেতু এটা একটা গ্ল্যান্ড, তাহলে গ্ল্যান্ডের কি থাকে, একটা সিক্রেটরি পোর্শন অর প্যারেনকাইমা। তাহলে লিভারেরও কি থাকবে, প্যারেনকাইমা। আর কি থাকবে, একটা স্টোমা থাকবে, কানেকটিভ টিস্যু, স্টোমা, সাইনোসয়েড, বাইল ক্যানালোকুলি, নিউমারাস পোর্টাল ট্রায়ার্স, ট্রাইবুটরিস অফ হেপাটিক ভেন্স এটসেট্রা। দেখো, এর পরের কোশ্চেন, লিভার কোন কোন রিজিয়ান অকুপাই করে। দেখো, হোল অফ দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম, ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য এপিগেস্টিয়াম অ্যান্ড লেফট হাইপোকন্ড্রিয়াম আপ টু দ্য লেফট ল্যাটারাল লাইন। দেখো কি বলছি, হোল হাইপোকন্ড্রিয়াম, রাইট হাইপোকন্ড্রিয়াম, তারপর বলছি কি যে মোস্ট অফ দ্য এপিগেস্টিক রিজিয়ান, আর লেফট হাইপোকন্ড্রিয়ামে কোন পর্যন্ত, জাস্ট লেফট ল্যাটারাল লাইন। উই নো অ্যাবডোমেন ইজ ডিভিজিবল ইন্টু নাইন রিজিয়ান্স বাই টু ভার্টিক্যাল লাইন্স, রাইট ল্যাটারাল অ্যান্ড লেফট ল্যাটারাল লাইন না বলে আমরা প্লেন বলি, আর দুইটা ট্রান্সভার্স প্লেন, ট্রান্সপাইলোরিক প্লেন অ্যান্ড ট্রান্সটিউবারকুলার প্লেন। তাহলে আমাদের লিভার থাকতেছে হোল অফ দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম, মোস্ট অফ দ্য এপিগ্যাস্টিক অ্যান্ড লেফট হাইপোকন্ড্রিয়াম আপ টু দ্য লেফট ল্যাটারাল লাইন। তাহলে গেল আমাদের যে লিভার কোন কোন রিজিয়ান অকুপাই করে। নাও ওয়েট অফ দ্য লিভার, দ্যাট ইন কেস অফ মেল ইট ইজ অ্যাবাউট 1.5 to 1.8 কেজি অ্যান্ড ইন কেস অফ ফিমেল 1.3 to 1.4 কেজি। পরের কোশ্চেন, এই যে এত বড় একটা লিভার আমরা বললাম যে ইন কেস অফ মেল ধরো 1.5 কেজি, তাহলে এই লিভারের পজিশনটা কিভাবে মেনটেন হয় ইন দ্য লিভিং বডি। দেখো, নাম্বার ওয়ান,
hepatic veins open into the inferior ghana cava act as a pedicle. যে হেপাটিক ভেনগুলি ওপেন করে কোথায় ইনফেরিয়ার ভেনাকাভায় এটা পেডিকেল হিসেবে কাজ করে নাম্বার 2 ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার মেইনটেইনড বাই টোন অফ দা অ্যাবডোমিনাল মাসলস নাম্বার 3 সারাউন্ডিং ভিসেরা নাম্বার 4 লিগামেন্টস দেখো লিভারের সাথে নাম্বার অফ ফলস এন্ড ট্রু লিগামেন্ট থাকে সেই লিগামেন্টগুলোও একটা রোল প্লে করে এরপর দেখো জিজ্ঞেস করা হয় যে লিভারকে তুমি কিভাবে অ্যানাটমিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি ভাগ করবা অথবা লিভারে কয়টা লোব আছে অ্যানাটমিক্যালি দেয়ার আর টু লোবস রাইট লোব অ্যান্ড লেফট লোব ফিজিওলজিক্যালি অলসো টু লোবস রাইট লোব অ্যান্ড লেফট লোব তাহলে আমরা অ্যানাটমিক্যালি কিভাবে লিভারকে রাইট অ্যান্ড লেফট লোবে ভাগ করি দেখো বাই দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট অ্যাবাভ অ্যান্ড ইন ফ্রন্ট আর এই যে বিলো অ্যান্ড বিহাইন্ড দেখো এটা কি ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস আর উপরের দিকে এটা কি ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এটা দিয়ে আমরা অ্যানাটমিক্যালি ভাগ করি দিস ইজ দ্য রাইট লোব অ্যান্ড দিস ইজ দ্য লেফট লোব দেখো এই লোবটার নাম কি কোয়াড্রেট লোব আর এটা কি কোয়াড্রেট লোব অ্যানাটমিক্যালি কিন্তু এই যে কোয়াড্রেট লোব অ্যান্ড কোয়াড্রেট লোব দেখো কোয়াড্রেট অ্যান্ড কোয়াড্রেট লোব এই দুইটা কি রাইট লোবের পার্ট বাট ইন কেস অফ ফিজিওলজিক্যাল লোবস দেখো ফিজিওলজিক্যাল লোবে আমরা কিভাবে ভাগ করি দেখো একটা ইমাজিনারি লাইন হুইচ পাসেস থ্রু কলিসিস্টোকো ক্যাভাল লাইন এই যে ফোসা ফর দ্য গলব্লাডার আর গ্রুপ ফর দ্য ইনফিরিয়ার ভেনা ক্যাভা এখান থেকে একটা লাইন যদি আমরা ড্র করি সেটা সামনের দিকে পাস করবে লিটল রাইট টু দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট তো এইভাবে আমরা ভাগ করি রাইট লোব অ্যান্ড লেফট লোব ফিজিওলজিক্যালি তখন কিন্তু দেখা যায় যে কোয়াড্রেট লোব অ্যান্ড কোয়াড্রেট লোব এটা লেফট লোবের পার্ট ফিজিওলজিক্যাল লোবের পার্ট তাহলে এই ফিজিওলজিক্যাল লোবের ইম্পর্টেন্সটা কি দেখো এই যে আমরা ফিজিওলজিক্যালি ভাগ করলাম রাইট লোব অ্যান্ড লেফট লোব আসলে এই যে লিভারের আর্টারি সাপ্লাই ভেনাস ড্রেনেজ তারপর হলো যে বাইল যে কনভেট হবে সব হলো এই ফিজিওলজিক্যাল লোবের উপর ডিপেন্ড করে যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি এই ফিজিওলজিক্যাল লোবের ভিত্তিতে এরা সাপ্লাই দিচ্ছে রাইট লোব অ্যান্ড লেফট লোব রাইট অ্যান্ড লেফট নাসা পোর্টাল ভেন এটাও ফিজিওলজিক্যাল লোব আবার রাইট অ্যান্ড লেফট হেপাটিক দাঁত তারা যে বাইল কনভে করবে সেটাও এই ফিজিওলজিক্যাল রাইট অ্যান্ড লেফট লোব তাহলে গেল আমাদের লোবস নাও এই যে ফ্যালসিফর্ম লিগামেন্ট দেখো তোমরা যখন ফিসারা ধরবা দেখবে এখান থেকে একটা লিগামেন্ট ঝুলতেছে এবং সেটা কিন্তু অস্পিতে ইনভেরিয়েবলি প্রথম দিনের পরীক্ষায় লিভার থেকে যদি একটা অস্পি দেওয়া হয় সাধারণত এই যে লিগামেন্টাম টেরিস হেপাটিস এটাকে বেঁধে দেওয়া হয় নেম দ্য টাইট স্ট্রাকচার স্ট্রাকচারটার নাম কি লিগামেন্টাম টেরিস হেপাটিস এটা কি রিপ্রেজেন্ট করে অবলিটারেটেড লেফট আমলিকাল ভেন এবং দেখো পরীক্ষার সময় ভাইবেরাও তোমাকে এরকম জিজ্ঞেস করা হবে যে লিগামেন্টাম টেরিস হেপাটিস এটা কেমন লিগামেন্ট ট্রু লিগামেন্ট অর ফলস লিগামেন্ট দেখো লিগামেন্টস আর আর টু টাইপস ফলস লিগামেন্ট অ্যান্ড ট্রু লিগামেন্ট নাও হোয়াট ডু ইউ মিন বাই ট্রু লিগামেন্ট অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ফলস লিগামেন্ট ট্রু লিগামেন্টের মধ্যে ফাইব্রো মাসকুলার কম্পোনেন্ট থাকে ইউজুয়ালি এগুলি এমব্রায়োলজিক্যাল রেমন্যান্ট আর যে ফলস লিগামেন্ট এগুলি কি পেরিটোনিয়াল ফোল্ড তাহলে এই যে লিগামেন্টাম টেরিস হেপাটিস এটা একটা ট্রু লিগামেন্ট নট অনলি দ্যাট দেখো এই যে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এখানে কি কি থাকে লিগামেন্টাম ভেনোসাম এটাও একটা ট্রু লিগামেন্ট ডাক্টাস ভেনোসাস তাই না এইটা রেমন্যান্ট লিগামেন্টাম ভেনোসাম ডাক্টাস ভেনোসাসটাই কনভার্টেড হয়ে যায় লিগামেন্টাম ভেনোসাম পরের কোশ্চেন এই যে ফ্যালসিফর্ম লিগামেন্ট এর কন্টেন্ট কি দেখো ফ্যালসিফর্ম লিগামেন্ট কন্টেন্টস এই লিগামেন্টাম টেরিস হেপাটিস এই যে নিচের দিকে ঝুলতে থাকে আর প্যারা আমলিকাল ভেন্স এর পরের কোশ্চেন ফ্যালসিফর্ম লিগামেন্ট লিভারকে কার সাথে অ্যাটাচ করে দেখো উপরের দিকে সে আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রামের সাথে লিভারকে কানেক্ট করবে আর এদিকে অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল এই যে সামনের দিকে সে অ্যাটাচ করবে লিভারকে উইথ অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল আপ টু দ্য আমলিকাস তাহলে আমরা ফ্যালসিফর্ম লিগামেন্ট এটা একটা ফলস লিগামেন্ট বাট তার যে কন্টেন্ট লিগামেন্টাম টেরিস হেপাটিস সেটা কি একটা ট্রু লিগামেন্ট নাও সারফেসেস হোয়াট আর দ্য সারফেসেস অফ দ্য লিভার দেখো অ্যান্টেরিয়ার সারফেস সুপিরিয়ার সারফেস পোস্টেরিয়ার সারফেস ইনফিরিয়ার সারফেস অ্যান্ড রাইট ল্যাটারাল সারফেস অল টুগেদার ফাইভ সারফেসেস আবারও বলছি অ্যান্টেরিয়ার সারফেস সুপিরিয়ার সারফেস
posterior surface, inferior surface or right lateral surface. দেখো posterior and inferior surface এই দুটোকে কিন্তু একসাথে posterior inferior surface বলা হয়, আবার এটাকে visceral surface বলা হয়, কারণ কি এই যে সারফেসটা comes in contact with a number of viscera. দেখো তাহলে তোমাকে দেখাইতে বলবে যে কোন কোন viscera কন্টাক্টে আসে. দেখো এখান থেকে esophagus, এটা কি gastric impression, তার মানে কি antero superior surface of the stomach. দেখো gastric impression আমরা তো জানি যে stomach is divisible into three parts, fundus, body and pyloric part. সেই pyloric part এর আবার ভাগ কি pyloric antrum, pyloric canal and pylorus. বাট লিভারে যে ইমপ্রেশন সেখানে কিন্তু বইয়ে লেখে রাখুন যে ইসোফেগাস, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, পাইলোরিক ইমপ্রেশন, অ্যাজ এ হোল আমরা কিন্তু বলে দিতে পারি গ্যাস্ট্রিক ইমপ্রেশন. তারপর কি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম. আর এটা কি গল ব্লাডার আমরা দেখতেই পাচ্ছি, ফোসা ফর দ্য গল ব্লাডারে থাকতেছে কে গল ব্লাডার. এরপর এই যে ইমপ্রেশনটা এটা কি কলিক ইমপ্রেশন, এখানে থাকবে কি রাইট ক্রলিক ফ্লেক্সন. এই বরাবর থাকবে কি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এখানে কি থাকবে যে রাইট রেনাল ইমপ্রেশন, মানে কি রাইট কিডনির জন্য ইমপ্রেশন, এখানে থাকবে কি রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড. তাহলে আবারও দেখাচ্ছি ইসোফেগাস, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, পাইলোরিক ইমপ্রেশন, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এটা তো ফোসা ফর দ্য গল ব্লাডার, এটা কলিক ইমপ্রেশন, এটা রেনাল ইমপ্রেশন আর এটা সুপ্রারেনাল ইমপ্রেশন. এরপর দেখো এই যে বি বেয়ার এরিয়া অফ দ্য লিভার, এইখানেও একটা ফ্লাগমার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দা ফ্লাগমার্ড এরিয়া, দি বেয়ার এরিয়া. তো এই দি বেয়ার এরিয়ার ইম্পর্টেন্সটা কি, অথবা বাউন্ডারি যে কোনো একটা দিতে পারে তোমাকে হসপিটাল, ভাইবার সময় তো পুরাটাই জিজ্ঞেস করা হবে যে দি বেয়ার এরিয়া. এটাকে কেন দি বেয়ার এরিয়া বলা হচ্ছে, ইট ইজ দ্য লার্জেস্ট নন পেরিটোনিয়াল এরিয়া অফ দ্য লিভার, এই জন্য এটাকে বলা হচ্ছে দি বেয়ার এরিয়া. যে যে জায়গায় আমাদের পেরিটোনিয়াল কাভারিং নাই সেই জায়গাগুলিকে আমরা কি বলি বেয়ার এরিয়া, আর এটা হলো লার্জেস্ট নন পেরিটোনিয়াল এরিয়া, এই জন্য এটাকে আমরা বলছি দি বেয়ার এরিয়া. তো ভাই ভাই আমরা আরেকটা কোশ্চেন করি যে দি বেয়ার এরিয়া এটা লিভারের কোন সারফেসে আছে, দেখো এটা পোস্টেরিয়ার সারফেসে আছে. আমরা যে বললাম সারফেস কি কি অ্যান্টেরিয়ার, সুপিরিয়ার, রাইট ল্যাটারাল, পোস্টেরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার সারফেস, তাহলে দি বেয়ার এরিয়া এটা কোন সারফেসে আছে, পোস্টেরিয়ার সারফেস. নাও বাউন্ডারি, দেখো সুপিরিয়ারলি ইট ইজ বাউন্ডেড বাই দ্য আপার লেয়ার অর সুপিরিয়ার লেয়ার অফ করোনারি লিগামেন্ট, ইনফিরিয়ারলি ইট ইজ বাউন্ডেড বাই ইনফিরিয়ার লেয়ার অফ করোনারি লিগামেন্ট, রাইট সাইডে রাইট ট্রাঙ্গুলার লিগামেন্ট আর লেফট সাইডে এই যে রাইট এজ অফ ইনফিরিয়ার ভেনাকাভা. দেখো তাহলে দিস ইজ দ্য বেয়ার এরিয়া. নাও হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বেয়ার এরিয়া, দেখো এই বি বেয়ার এরিয়াটা কি ইট কামস ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ডায়াফ্রাম, আরেকটা কি পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস টেক্স প্লেস হিয়ার. তাহলে পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস, দ্য অ্যানাস্টোমোসিস বিটুইন দ্য ট্রাইবুটরিজ অফ দ্য পোর্টাল ভেইন এন্ড দ্য ট্রাইবুটরিজ অফ দ্য সিস্টেমিক ভেইন, এটাকে আমরা বলি পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস. তাহলে হোয়াট ডু ইউ মিন বাই অ্যানাস্টোমোসিস, কমিউনিকেশন বিটুইন ভ্যাসলস, তাকে আমরা বলি অ্যানাস্টোমোসিস. তাহলে এটা কি আমাদের একটা সাইট অফ পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস. পরের কোশ্চেন, হোয়াট আর দ্য আদার সাইটস অফ পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস, একটা তো গেল আমাদের দি বেয়ার এরিয়া অফ দ্য লিভার, এরপর কি লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস, অ্যারাউন্ড দ্য আমলিকাস, অ্যানোরেক্টাল জাংশন, পোস্টি অ্যাবডোমিনাল ওয়াল, দিজ আর দ্য সাইটস অফ পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস. কখন হয় পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস, যখন পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে. পোর্টাল হাইপারটেনশন কখন ডেভেলপ করে, একটা কন্ডিশন সেটা কি এই যে সিরোসিস অফ দ্য লিভার, তখনই কিন্তু আমাদের পোর্টাল হাইপারটেনশন হয়। আর পোর্টাল হাইপারটেনশন হলে কি ডেভেলপ করবে, পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস. এরপর কি দেখো, এটা আমরা বললাম কি দিস ইজ দ্য কোয়াড্রেট লোব, দিস ইজ দ্য কোয়াড্রেট লোব. এরপর দেখো এই জায়গাটা, এখানেও একটা ফ্লাগমার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দ্য ফ্লাগমার্ক এরিয়া, পোর্টা হেপাটিস, হোয়াট আর দ্য স্ট্রাকচার্স ট্রান্সমিটেড থ্রু হিয়ার, দেখো কি কি স্ট্রাকচার এখান থেকে ট্রান্সমিট হয়, কিছু স্ট্রাকচার এন্টার করে আর কিছু স্ট্রাকচার এখান থেকে এমার্জ করে, অ্যাজ ইউল আমরা বলতে পারি দি স্ট্রাকচার ট্রান্সমিটেড থ্রু হিয়ার, অথবা আমরা ভাগ করেও বলতে পারি যে স্ট্রাকচার এন্টারিং থ্রু পোর্টা হেপাটিস, কি কি স্ট্রাকচার এন্টার করবে যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি, রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ দ্য পোর্টাল ভেন, হেপাটিক প্লেক্সাস অফ ডার্টস, আর কি কি বের হবে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট আর লিম্ফ্যাটিক্স, এটা বের হবে.
আচ্ছা তাহলে এইখানে যে আমরা বললাম যে রাইট এন্ড লেফট ডিভিশন অফ দা পোর্টাল ভেইন এখান থেকে ঢুকবে তাহলে পরের কোশ্চেন পোর্টাল ভেইন কিভাবে তৈরি হয় বাই দা ইউনিয়ন অফ দা সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন এন্ড স্প্লিনিক ভেইন বিহাইন্ড দা নেক অফ দা প্যানক্রিয়াস এট দা লেভেল অফ দা সেকেন্ড লাম্বার ভার্টিব্রা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পোর্টাল ভেইন কিভাবে তৈরি হয় বাই দা ইউনিয়ন অফ দা সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন এন্ড স্প্লিনিক ভেইন কোন জায়গায় তৈরি হয় behind the neck of the pancreas vertebra level ki second lumbar vertebra dekho tale amra ei je porta hepatis what is porta hepatis it's a gateway of the liver but not true gateway dekho amra bolchi ki eta ekta gateway but not true gateway ekhon dekho ei je fossa for the gallbladder er sathe thake ki gallbladder tale ei tao porikha shomoy bedhe dewa hoy name the tire structure structure ta naam ki gallbladder এর ক্যাপাসিটি কত 30-50 ml গলব্লাডার এর লাইনিং এপিথেলিয়াম কি সিম্পল কলামনার এপিথেলিয়াম হোয়াট আর দা পার্টস অফ দা গলব্লাডার ফান্ডাস বডি এন্ড নেক এরপর পেরিটোনিয়াল রিলেশন জিজ্ঞেস করা হয়েছে ফান্ডাস এই গলব্লাডার এর পেরিটোনিয়াল রিলেশন বলো দেখো ফান্ডাস এখন কতটুকু আমরা ফান্ডাস বলবো দেখো ইনফেরিয়ার বর্ডার অফ দা লিভার এরপর যে পোরশনটুক এই যে দেখা যাচ্ছে এটুকুকে আমরা বলি কি ফান্ডাস অফ দা গলব্লাডার এটা কিন্তু কভার্ড উইথ পেরিটোনিয়াম অল সাইডস সব দিকই এটা পেরিটোনিয়াল কভার্ড বাট এই যে বডি এন্ড নেক গলব্লাডারের বডি এন্ড নেকের সুপিরিয়ার সারফেস ইজ ডেভয়েড অফ পেরিটোনিয়াম বাট ইনফেরিয়ার সারফেস ইজ কভার্ড উইথ পেরিটোনিয়াম দেখো এটা হলো ইনফেরিয়ার সারফেস আমাদের অ্যানাটমিক্যাল পজিশন হলো এই তখন গলব্লাডারে সুপিরিয়ার সারফেসটা কামস ইন কন্টাক্ট উইথ লিভার বাট ইনফেরিয়ার সারফেস অফ দা বডি এন্ড নেক এটা কভার্ড উইথ পেরিটোনিয়াম আর সুপিরিয়ার সারফেস ডেভয়েড অফ পেরিটোনিয়াম গলব্লাডারে আর্টারি সাপ্লাই কি সিস্টিক আর্টারি কার্ব্রাস হেপাটিক আর্টারি রাইট হেপাটিক আর্টারি ব্রাস রাইট হেপাটিক আর্টারি কার্ব্রাস কমন হেপাটিক আর্টারি কমন হেপাটিক আর্টারি দুইটা ভাগে ভাগ হয় রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি সেই রাইট হেপাটিক আর্টারির ব্রাঞ্চ কি সিস্টিক আর্টারি আর কমন হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ সিলিয়াক ট্রাঙ্ক কার ব্রাঞ্চ অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চ আচ্ছা এবার গলব্লাডারের ফাংশন কি হোয়াট আর দ্য ফাংশনস অফ গলব্লাডার নাম্বার ওয়ান ইট স্টোরস বাইল নাম্বার টু ইট কনসেন্ট্রেটস লিভার বাইল 10 times লিভার বাইলটাকে সে 10 times কনসেন্ট্রেট করে Number 3, it reduces the alkalinity of the liver bile. Number 4, it equalizes the biliary ductal pressure. এগুলি গেল ফাংশন অফ দা গলব্লাডার তাহলে গলব্লাডারটা বেঁধে দিয়ে তোমাকে অস্পিতে এই কোশ্চেনগুলি করা হবে যে নেম দ্য টাইট স্ট্রাকচার মেনশন ইটস লাইনিং এপিথিলিয়াম অ্যান্ড আর্টারি সাপ্লাই অথবা মেনশন ইটস লেয়ার এভাবে আসতে পারে যে গলব্লাডারের লেয়ার কি দেখো থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্ট আমরা বলছি কি প্রত্যেকটা স্ট্রাকচারে চারটা লেয়ার ফ্রম ইনওয়ার্স টু আউটওয়ার্স কি কি মিউকোসা সাবমিউকোসা মাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা বাট গলব্লাডারে একটা লেয়ার থাকে না কোনটা সাবমিউকোসা এখানে তিনটা লেয়ার আমরা যদি ভিতর থেকে বাইরে আসি মিউকোসা মাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা আবার মিউকোসা ইজ কম্পোজড অফ থ্রি লেয়ার্স লাইনিং এপিথিলিয়াম ল্যামিনা প্রপ্রিয়া অ্যান্ড মাস্কুলারিস ইন্টারনা মাস্কুলারিস ইন্টারনাটার কাজ কি ইট সেপারেটস মিউকোসা ফ্রম সাবমিউকোসা তাহলে যেহেতু সাবমিউকোসা নাই তাহলে কি হবে মাস্কুলারিস ইন্টারনাটাও থাকবে না আচ্ছা এখন যে আমরা বললাম যে গলব্লাডারের লাইনিং এপিথেলিয়াম কি সিম্পল কলামনার এপিথেলিয়াম তাহলে গলব্লাডারের যে মিউকোসা এটা কিন্তু থ্রোন ইনটু নিউমারাস পোরস যার জন্য এটার এপিয়ারেন্সটা কিরকম হানিকম এপিয়ারেন্স আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখা যায় কিরকম হানিকম এপিয়ারেন্স আচ্ছা এরপরের কোশ্চেন দেখো এটা কি ইনফেরিয়ার ভেনা কাভা তাইলে জিজ্ঞেস করা হবে যে ইনফেরিয়ার ভেনা কাভা এটা কিভাবে তৈরি হয় বাই দ্য ইউনিয়ন অফ দ্য রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেইন অ্যাট দ্য লেভেল অফ দ্য ফিফথ লাম্বার ভার্টিব্রা স্লাইটলি রাইট টু দ্য মিডিয়ান প্লেন এরপর কি ট্রাইবুটরিজ অফ দ্য ইনফেরিয়ার ভেনা কাভা আর ইনফেরিয়ার ভেনা কাভা ওপেন করে কোথায় উই নো ইনফেরিয়ার ভেনা কাভা ওপেনস ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট তাহলে তার কি কি ট্রাইবুটরিস ফর্মেটিভ ট্রাইবুটরি কি রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক ভেন এছাড়া লাম্বার ভেন রাইট অ্যান্ড লেফট রেনাল ভেন রাইট অ্যান্ড লেফট সুপ্রারেনাল ভেন রাইট অ্যান্ড লেফট ইনফেরিয়ার ফ্রেনিক ভেন রাইট গোনাডাল ভেন ইন কেস অফ মেল টেস্টিকুলার ভেন ইন কেস অফ ফিমেল ওভারিয়ান ভেন এগুলি হলো ট্রাইবুটরিস অফ দ্য ইনফেরিয়ার ভেনা কাভা এবং ইনফেরিয়ার ভেনা কাভা কি একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান
এরপর দেখো আরেকটা কোশ্চেন করা হয় যে এই যে রাইট ল্যাটারাল সারফেস অফ দ্য লিভার এর রিলেশন দেখো এটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করি আপার থার্ড মিডল থার্ড লোয়ার থার্ড যে আপার থার্ড ইট কামস ইন কন্টাক্ট ইনটু লং এন্ড প্লুরা মিডল থার্ড কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস আর লোয়ার থার্ড ডাইরেক্টলি কামস ইন কন্টাক্ট উইথ 10th অ্যান্ড 11th ribs অ্যাজ এ হোল আমাদের যদি রাইট ল্যাটারাল সারফেস ইট কামস ইন কন্টাক্ট উইথ ডায়াফ্রাম অ্যান্ড 7th টু 11th ribs তাহলে আমাদের আপার থার্ড ইট কামস ইন কন্টাক্ট উইথ দ্য লং অ্যান্ড প্লুরা মিডল থার্ড পোস্টো ডায়াফ্রামেটিক রিসেস আর লোয়ার থার্ড ডাইরেক্টলি কামস ইন কন্টাক্ট উইথ 10th অ্যান্ড 11th ribs এরপর একটা কোশ্চেন যে নিডল বায়োপসি লিভার থেকে যদি আমরা বায়োপসি নিতে চাই কোন স্পেসে আমরা নিডল দেবো 9th অর 10th এটা কোশ্চেন স্পেসে কারণ এর উপরে দিলে কি হবে লং ইনজিওর্ড হতে পারে নাও ডেভেলপমেন্ট অফ সোর্স যে লিভার কোথা থেকে ডেভেলপ করে ইটস এ ডেরিভেটিভ অফ দ্য এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট তাহলে এন্ডোডার্ম থেকে লিভারের কোন পোর্শনটা ডেভেলপ করে এটা হলো লিভারের প্যারেনকাইমা ডেভেলপ করে আচ্ছা এখানে আর একটা কোশ্চেন যে লিভারের প্যারেনকাইমা কি দিয়ে তৈরি 80% হলো হেপাটোসাইট আচ্ছা আমরা যে বলছিলাম যে লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড তাহলে লিভারটা কেমন গ্ল্যান্ড এটা একটা মিক্সড গ্ল্যান্ড ইট হ্যাজ বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন পোর্শন আচ্ছা এন্ডোক্রাইন পোর্শন বলতে আমরা কি বুঝি যে এন্ডোক্রাইন পোর্শন থেকে কিছু হরমোন সিক্রেট হবে তাই তো বাট ইন কেস অফ লিভার আমরা অ্যানাটমিতে কিন্তু বলি না যে লিভার কোনো রকম কোনো হরমোন সিক্রেট করে ডিউরিং ফিটাল লাইফ এটা আলফা ফিটো প্রোটিন সিক্রেট করে বাট ইন অ্যাডাল্ট লাইফ ইট ডাজ নট সিক্রেট আলফা ফিটো প্রোটিন তাহলে কেন এটাকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতেছি বিকজ ইট সিক্রেটস অল দ্য প্লাজমা প্রোটিনস এক্সেপ্ট ইমিউনোগ্লোবিনস ডাইরেক্টলি ইনটু দ্য ব্লাড স্ট্রিম নট অনলি প্লাজমা প্রোটিন এই যে হেপারিন এটাকেও সে ডাইরেক্টলি সিক্রেট করে ইনটু দ্য ব্লাড স্ট্রিম ইট ডাইরেক্টলি সিক্রেটস প্লাজমা প্রোটিনস এক্সেপ্ট ইমিউনোগ্লোবিনস অ্যান্ড হেপারিন ইনটু দ্য ব্লাড স্ট্রিম তাহলে ম্যানারটা এন্ডোক্রাইন এই জন্য এটাকে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন পোর্শন কি তার যেটা হুইচ ইজ কনসার্ন উইথ প্রোডাকশন অ্যান্ড সিক্রেশন অফ পাইল যার জন্য আমরা লিভারকে বলি কি যে এটা একটা মিক্স গ্ল্যান্ড এছাড়া লিভারের আর কি ফাংশন আছে দেখো মেটাবলিক ফাংশন যে মেটাবলাইজ করে কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ডিটক্সিফাইং ফাংশন আছে ডিটক্সিফাইজ ড্রাগস পয়জনস এগুলি হলো কি লিভারের ফাংশন যে এক্সোক্রাইন ফাংশন ইন্ডোক্রাইন ফাংশন ডিটক্সিফাইং ফাংশন মেটাবলিক ফাংশন এটসেট্রা এরপর আমরা বলতেছিলাম কি যে তার ডেভেলপমেন্টাল সোর্স বোথ লিভার অ্যান্ড গলব্লাডার লিভার গলব্লাডার প্যাঙ্ক্রিয়াস এগুলি কি ডাইজেস্টিভ সিস্টেমের অফশুট তাহলে লিভারটা কি ফোরগাটে ডিরাইভেটিভ তার প্যারেনকাইমা যেটা সেটা ডেভেলপ করবে এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট আদার যে কম্পোনেন্ট আমরা বলছিলাম কানেক্টিভ টিস্যু স্টোমা সাইনুসয়েড বাইল ক্যানালিকুলি পোর্টাল ট্রায়ার্স এগুলি সব কোথা থেকে ডেভেলপ করবে সেপটাম ট্রান্সভার্সাম অথবা যদি তোমরা বলে দাও স্পাঙ্কিক মেজোরাম তাহলেও কোনো রকম কোনো সমস্যা নেই যে তার প্যারেনকাইমা ডেভেলপ করবে এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট আর আদার কম্পোনেন্টস ডেভেলপ ফ্রম সেপটাম ট্রান্সভার্সাম অর স্পাঙ্কিক মেজোরাম গলব্লাডারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে তার মিউকোসা ডেভেলপস ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট আদার লেয়ার্স ডেভেলপ ফ্রম স্পাঙ্কি মেজোডার আচ্ছা গলব্লাডারে আরেকটা কোশ্চেন যে হোয়াট ডু ইউ মিন বাই কোলিসিস্টাইটিস যে ইনফ্লামেশন অফ দ্য গলব্লাডার ইজ টার্মড অ্যাজ কোলিসিস্টাইটিস আর হোয়াট ডু ইউ মিন বাই কোলিলিথিয়াসিস যে ফর্মেশন অফ স্টোন ইজ টার্মড অ্যাজ কোলিলিথিয়াসিস তো এখানে আরেকটা কোশ্চেন যে এই যে কোলিসিস্টাইটিসের পেইন হোয়াই ইট ইজ ফেল্ট ইন দ্য রাইট শোল্ডার দেখো গলব্লাডারের নার্ভ সাপ্লাইটা মেইনলি সিম্প্যাথেটিক ফাইবার থেকে আসে ভায়া সিলিয়াক অ্যান্ড হেপাটিক প্লেক্সাস তাছাড়া রাইট ফ্রেনিক নার্ভের কিছু টুইগ আসে এবং রাইট ফ্রেনিক নার্ভ তার রুটগুলিগত আমরা জানি সার্ভাইকাল 3, 4, 5 আবার এই যে সুপ্রা ক্লাভিকুলার যে নার্ভ যে রাইট শোল্ডারের যে সাপ্লাই সেখানে সুপ্রা ক্লাভিকুলার নার্ভের রুট ভ্যালুগত আমরা জানি সার্ভাইকাল 4 তাহলে এই যে সেম সেগমেন্টাল ইনারভেশন যার জন্যই কিন্তু এই যে পেইন অফ গলব্লাডার দ্যাট ইজ কোলিসিস্টাইটিস এটা কিন্তু আমরা ফিল করি কোথায় রাইট শোল্ডার এটা কি একটা রেফার্ড পেইন সো দিস ইজ অল অ্যাবাউট লিভার অ্যান্ড গলব্লাডার তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি অ্যাবডোমেন অসপি অ্যান্ড ফাইবার বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712 95 1685
তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।